রাজস্থানের এক গ্রামে মোহন নিজের বউ বাচ্চার সাথে থাকত। মোহনের স্ত্রী বীণা দেখতে অনেকই সুন্দর ছিল। ওর সৌন্দর্য দেখে গ্রামের লোকেরা অবাক হয়ে যেত। বীণার চোখ বড় বড়, গোল গোল ছিল, আর চুলটাও অনেক ঘন আর লম্বা ছিল। একদিন বীণা নিজের বর আর বাচ্চার সাথে রাতে ছাতে ঘুমোচ্ছিল। ও সকালে যখন ওঠে তখন অনেক জোরে কাঁদতে শুরু করে দেয়। আরে, কেউ আমার চুল কেটে নিয়ে গেল, আমার চুলকে কেটে নিয়ে গেল শোয়ার সময়। বীণাকে ন্যাড়া দেখে মোহনও আশ্চর্য হয়ে গেল। সে কে যে আমার বউয়ের চুল কেটে নিয়ে গেছে? আমরা তো সবাই রাতে ছাদে একসাথে শুয়েছিলাম, আমি তো বুঝতেই পারছি না যে রাতে এসেছিল তো কে এসেছিল। আমার চুলকে কেটে নিল ঘুমন্ত অবস্থায়। বীণার কান্না শুনে সব গ্রামবাসীরা একত্রিত হয়ে যায়। বীণা ওদের সবার সামনে অনেক জোরে জোরে কাঁদে। দাদা ভাই, বৌদি, কেউ আমার চুল রাতে কেটে নিয়ে চলে গেল, আমি বুঝতে পারছি না কে আমার চুল কেটে নিয়ে গেল, দেখো আমি কত বিচ্ছিরি লাগছি। বীণাকে কাঁদতে দেখে গ্রামবাসীরা নিজেদের মধ্যে কথা বলে, এটা তো খুবই আজব ব্যাপার, যদি এরকমই চলতে থাকলো তাহলে তো আমাদেরকে জানতেই হবে যে আসলে গ্রামে এই উল্টো পাল্টা কাজটা করছে কে। হ্যাঁ দাদা ভাই, আপনি তো একদম ঠিকই বলছেন। পরের দিন বীণার প্রতিবেশী শিলারও চুল কাটা থাকে। ও বেচারাও নাড়া হয়ে গেছিল। ও অনেক জোরে জোরে চাঁচামেচি করে, আরে আমারও চুল কেউ কেটে নিয়ে গেল, আমিও নাড়া হয়ে গেলাম, এটা কি হচ্ছে আমাদের গ্রামের মহিলাদের সাথে, আমাদের বাড়িতেই আমরা সুরক্ষিত নেই, আমি নাড়া হয়ে গেলাম, আমার চুল কেউ কেটে নিয়ে গেল। শিলা, তুমি চিন্তা করো না, আমি এই ব্যাপারটার খোঁজ নিয়েই ছাড়বো যে আসলে কার এত সাহস হলো যে আমার বউয়ের চুল কেটে নিয়ে চলে গেল। আমি ওকে জ্যান্ত ছাড়বো না, ও শুধু একবার আমার সামনে এসে যাক। তখনই বীণার বর মোহন আর শিলার বর সোহন নিজেদের মধ্যে কথা বলে, দাদা যদি এরকমই চলতে থাকলো তো আমাদের গ্রামে অনেক বড় দুর্ঘটনা হয়ে যাবে, আসলে এটা করছেই বা কে? কাল চুল কাটানিটা আমার বউয়ের চুল কাটলো আর আজ তোর বউয়ের। হ্যাঁ ঠিক বলছো তুমি মোহন, আমাদের শিগগিরই কিছু একটা করতে হবেই। এরমই রোজ গ্রামে একটা মহিলার চুল কাটা পাওয়া যেত। এরম ভাবে দেখতে দেখতে গ্রামের অনেক মহিলারা ন্যাড়া হয়ে যাচ্ছিল, কিন্তু কেউ বুঝতে পারছিল না যে গ্রামের মহিলাদের চুল কেন কাটছে, আর তাও শুধু মহিলাদেরই চুল কেন কেটে যাচ্ছে, গ্রামে কোনো পুরুষদের চুল কেন কাটছে না। কিন্তু গ্রামবাসীরা জানতো তো জানতো কিভাবে, গ্রামে সব মহিলাদের চুল একটা ডাইনি কাটছিল। তাই গ্রামের লোকেরা জানতে পারছিল না যে ওদের স্ত্রীর চুল কে কেটে নিয়ে যাচ্ছে, আর না ওদের খেয়াল ডাইনির দিকে গেছিল। কিন্তু ডাইনি সবার চুল কেটে অনেক খুশি হচ্ছিল আর নিজের শক্তি বাড়াচ্ছিল। একদিন বীণা রাতে উঠে চলতে আরম্ভ করল। বীণাকে ঘুমের মধ্যে হাঁটতে ওর বর মোহন দেখে ফেলে। আরে বীণা, তুমি কোথায় যাচ্ছ? বীণা, তুমি ঘুমের ঘরে হাঁটছো কেন? আরে বীণা দাঁড়াও। মোহন বীণাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু বীণা থামে না আর হাঁটতেই থাকে। বীণা দাঁড়াও। মোহন বীণার পিছু ধরে। আমিও তো দেখি যে আমার বউ মধ্যরাতে যাচ্ছে, তো যাচ্ছেটা কোথায়? আজ পর্যন্ত তো এটা হতো না, তো এখন কেন হচ্ছে? বীণার ন্যাড়া হওয়া, এখন রাতে বীণার ঘুমের ঘরে হাঁটা। মোহন বীণার পিছু করতে করতে হাঁটতেই থাকে। কিছুক্ষণ পর মোহন যা দেখে, মোহনের মাথা খারাপ হয়ে যায়। আরে কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, আমার স্ত্রী এটা কোথায় চলে যাচ্ছে? কিন্তু মোহনের ভয় পাওয়াটা স্বাভাবিক ছিল, বীণা মধ্যরাতে শ্মশান ঘাটে গেছিল। মোহন বীণাকে শ্মশানের দিকে ঢুকতে দেখে নিজের বাড়িতে পালিয়ে আসে।
ও বাড়ি ফিরে মধ্যরাতে জোরে জোরে চেঁচায়, আরে ভাই কেউ আছে, তাড়াতাড়ি দরজা খোলো, আরে ভাই কেউ আমার সাহায্য করো। আর সব গ্রামবাসীদের ঘুম থেকে ওঠায়, আরে ভাই কেউ বাঁচাও আমার স্ত্রীকে, আমার স্ত্রী অনেক বড় সমস্যার মুখোমুখি হয়ে গেছে, ও ঘুমের ঘরে হেঁটে শ্মশান ঘাট চলে গেছে, কেউ আমার স্ত্রীকে নিজের বশে করে নিয়েছে। একদিকে মোহন সব গ্রামবাসীদের বলতে থাকে, অন্যদিকে চুলকাটা ডাইনি এটা জানতে পেরে যায় যে মোহন নিজের স্ত্রীকে শ্মশানে আসতে দেখে ফেলেছে। এই বিনার বরের এত সাহস, ও আমার শক্তি কম করার চেষ্টা করবে। এখন সব গ্রামবাসীরা জানতে পারবে যে আমি কি করতে পারি। আমি যতগুলো মহিলার চুল কেটেছি ওরা সব আমার বসে আছে, সব মহিলাদের নিজের বাড়ি শ্মশান ঘাটে ডাকবো, আর নিজের শক্তি আরো বাড়াবো। পরের দিন রাতে ডাইনি নিজের শক্তি দিয়ে ডাইনি সব মহিলাদের শ্মশান ঘাটে ডেকে আনে। সব গ্রামের লোকেরা নিজের ন্যাড়া স্ত্রীদের আটকানোর চেষ্টা করে। আরে আরে মরে গেলাম রে, কিন্তু ওদের ন্যাড়া স্ত্রীরা ওদের একটাও কথা শোনে না আর শ্মশান ঘাটের দিকে এগিয়ে যায়। এখন শ্মশান ঘাটের দিকে একটা ন্যাড়া মহিলাদের দল যেতে থাকে যাদেরকে চুল কাটার ডাইনি নিজের বশে করে নিয়েছিল। এই দেখে গ্রামের লোকেরা সব ঘাবড়ে গিয়েছিল। গ্রামের সব লোকেরা নিজেদের মধ্যে কথা বলে, আরে আমার স্ত্রীদের কি হয়ে গেছে, ও তো কোনো ডাইনির বশে চলে গেছে, এরামটা আমার মনে হয়। ভাই তুমি একদম ঠিকই বলছো, আমাদের সে গেরে আমাদের স্ত্রীদের বাঁচানোর জন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে, না হলে আমরা খুব বড় বিপদে পড়ে যাব। আর একদিন এই শ্মশান ঘাটের চুল কাটানি ডাইনিটা আমাদের গ্রামকে বশ করে নেবে রে। হ্যাঁ তুমি তো ঠিকই বলছো ভাই, কিন্তু আমরা আমাদের স্ত্রীকে বাঁচাবোটা কি করে, আমি তো কিছু বুঝতেই পারছি না। আমার কাছে একটা উপায় আছে, এখানে পাশেই একটা গ্রামে একটা সাধু বাবা থাকে, ওনার এইসব ব্যাপারে অনেক জ্ঞান আছে, এখন তো উনি আমাদের সাহায্য করতে পারেন। হ্যাঁ সবকটা গ্রামের লোকেরা একসাথে হয়ে ওই সাধু বাবার কাছে যায় আর ওনার থেকে সাহায্য চায়। বাবা আমাদের গ্রামের মহিলাদের বাঁচান বাবা, আমরা অনেক বড় সমস্যায় আছি, আমাদের কেউ বাঁচাও, মানে আপনি বাঁচান। বাবা গ্রামবাসীদের সব কথা শুনে আর ওদেরকে উপায় বলে। আমি বুঝে গেলাম যে তোমাদের কি করার আছে। হ্যাঁ বলুন বাবা, আপনি যেরামটা বলবেন আমরা সেরামটাই করব। বাবা গ্রামবাসীদের একটা বোতলে গঙ্গা জল দেয়। এই নাও বাচ্চারা, এখন এটাই আছে যে তোমাদের স্ত্রীদেরকে ডাইনির হাত থেকে বাঁচাতে পারে। সেটা কি করে বাবা? কাল তোমাদের কি করার আছে সে কথাটা অনেক মন দিয়ে শোনো। হ্যাঁ বাবা বলুন। কাল যখন তোমার স্ত্রী স্নান করতে যাবে তখন তুমি লুকিয়ে গিয়ে ওর জলটায় এই এক ছিপি গঙ্গা জল ঢেলে দিও, এতে ওই ডাইনির বশ থেকে তোমার স্ত্রী বেরিয়ে আসবে, আর তোমার স্ত্রীর কেটে যাওয়া চুলটাও মাথায় ফিরে আসবে, আর দেখতে দেখতে ওই চুল কাটানি ডাইনির শক্তিগুলো কম হয়ে যাবে। সবকটা গ্রামবাসী বাবার কথাটা মানে আর পরের দিন নিজের স্ত্রীদের স্নান করার জলে এক ছিপি গঙ্গা জল মিশিয়ে দেয়। এমন করার সাথে সাথেই ওদের স্ত্রীরা ওই ডাইনির বশ থেকে বাইরে আসে আর ওদের ন্যাড়া মাথায় চুল আবার এসে যায়। একদিকে গ্রামের সব মহিলারা ডাইনির বশ থেকে বাইরে আসছিল আর অন্যদিকে চুল কাটানি ডাইনি নিজের বাড়িতে অনেক জোরে জোরে চেঁচাচ্ছিল। আসলে ওর শক্তিগুলো কমে যাচ্ছিল। দেখতে দেখতে সব গ্রামের মহিলাদের চুল ফিরে আসে আর অন্যদিকে ডাইনি পুড়তে থাকে। কেউ আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ আমাকে বাঁচাও। তুমি ঠিক করলে না, আমি প্রতিশোধ নেব, আমি প্রতিশোধ নেব। দেখতে দেখতে ডাইনি মরে যায় আর আবার রাজস্থানে আনন্দের গ্রাম হয়ে যায়।